সেটা হচ্ছে এই বন্যা থেকে চিরতরে একটা পরিত্রাণ চায় তিস্তা মহাপরিকল্পনা। এই তিস্তা মহাপরিকল্পনা কোন সরকারের শুধু এজেন্ডায় যেন সীমাবদ্ধ না থাকে। মহাপরিকল্পনা কোন সরকারের শুধু এজেন্ডায় যেন সীমাবদ্ধ না থাকে, কোন সরকারের নির্বাচনী প্রচারণায় যেন সীমাবদ্ধ না থাকে, কোন সরকারের নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণার গাল গল্পের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, কিংবা দেশ বিদেশের বিভিন্ন ড্রাফটে যেন সীমাবদ্ধ না থাকে। আমাদের জায়গা থেকে, উত্তরবঙ্গের মানুষের জায়গা থেকে স্পষ্ট চাওয়া, তিস্তা মহাপরিকল্পনা যার সাথে যেই দেশের সাথে করলে বাংলাদেশের স্বার্থের সাথে সাংঘর্ষিক হয় না, বাংলাদেশের স্বার্থের সাথে যায়, সেই দেশের সাথে কম্বাইন ভাবে এই তিস্তা মহাপরিকল্পনা করতে হবে, এটার বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুরু করে আন্তর্জাতিক যে বিভিন্ন নদী রিলেটেড সংস্থা রয়েছে তাদের সাথে সমন্বয় করে, আন্তর্জাতিক যেই সংস্থা হোক তাদের সাথে সমন্বয় করে অতি দ্রুত সময়ের মধ্যে উত্তরবঙ্গের মানুষের জন্য এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন আমরা চাই।